বিআরটিএর প্রযুক্তিগত সহায়তাকারী প্রতিষ্ঠান সিএনএস এর সার্ভার হ্যাক করে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা সহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারের সংস্থার মুখপাত্র খন্দকার আল মঈন জানান, এই চক্রটি গত ৩ মাস ধরে সিএনএস এর পেমেন্ট গেটওয়ে হ্যাক করে ১ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে। তিনি জানান, শাহরিয়ার নিজের তৈরি সফটওয়্যার দিয়ে প্রতিষ্ঠানটির সার্ভার হ্যাক করে মানি রিসিপ্ট প্রস্তুত করতেন। এই চক্রের একজন সদস্য আরেকজনকে চিনে না, অর্থাৎ তারা হয়তো তার পরবর্তী লেয়ার পর্যন্ত তারা চিনে, এবং এই কাট অফ চেইন মেনটেন করে তারা মূলত বিআরটির এখানে যারা দালাল চক্র আছে তাদের সাথে সমন্বয় করে যে সরকারের যে রাজস্ব, এই টাকাটি মূলত তারা আত্মসাৎ করছিলেন